অশোকনগরে লাঠিচার্জ করে রেল অবরোধ তুলে দিল পুলিশ। অবরোধকারীদের পাথরের আঘাতে গুরুতর জখম পুলিশ অফিসার। ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার মোট ৬ জন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাচ্ছে না বনগাম মাঝের হাট লোকাল, ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এই অভিযোগে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সাত সকালে রেল অবরোধের জেরে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বনগাঁ শিয়ালদহ শাখার অশোকনগর রেল স্টেশন। যাত্রী বিক্ষোভের জেরে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন। অবরোধের ফলে অশোকনগর ঢোকার মুখে ৩ নম্বর রেলগেটের ওপর ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়ে যশোহর রোড। দিনের ব্যস্ততম সময় চলতে থাকে অবরোধ। এসবের মাঝেই আপ ট্রেনের এক যাত্রী অবরোধের প্রতিবাদ করায় আগুনে ঘি পড়ে। অবরোধকারীরা তেড়ে যায়, ট্রেনে উঠে প্রতিবাদী যাত্রীকে মারধরের চেষ্টা করে। বাধা দিতে গিয়ে হেনস্থার শিকার হন জিআরপি কর্মী। নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৩ মাস ধরে বনগাঁ মাঝেরহাট লোকাল বাতিল করা হচ্ছে, ট্রেন বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। এই বিষয়ে এক নিত্যযাত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩ মাস ধরে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। দেখুন, এই ট্রেনটা কালকে বিকেলবেলা ঘোষণা করছে আপ টু তালা অবধি যাবে, মাঝেরহাটের লোকাল তালা অবধি যাবে, সেটা আমরা মেনে নিয়েছি। আজকে দীর্ঘ আমরা ৩ মাস ধরে ভুগছি, তখন রেলের কাজ হচ্ছে আমরা মেনে নিয়েছি। চলো, রেলের কাজ হচ্ছে, যে যে কাজই করুক না কেন, সবারই একটা টাইম আছে, আমাদের সময় বাধা। আমাদের কালকে আমাদের ডিউটির জায়গায় আমাদের ঘোষণা করে দিয়েছে, লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে। এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা আপ টু ১২-৭ মাঝেরহাটটাকে ১২-৭ করে দিচ্ছে, সেটা কি করে রোজ রোজ মেনে নিই বলুন তো? বিশাল বিশাল সমস্যা, যা সমস্যা আছে সেটা আমরা মেনে নিতে পারছি না, ইম্পসিবল আমাদের পক্ষে হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ এর কর্মীরা। ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীরা রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েন। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে নিত্যযাত্রীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন এক সাব ইন্সপেক্টর, পাথরের আঘাতে মাথা ফেটে গিয়েছে তার। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে অবরোধকারীদের, লাঠি চার্জও করা হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর সহ নানা অভিযোগে মহিলা সহ মোট ৬ জন অবরোধকারীকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে এক নিত্যযাত্রী তানিয়া চন্দ্র বলেন, প্রায় ৩ মাস ধরে প্রতিদিন এইভাবে হয়রানি হতে হচ্ছে আমাদের। প্রত্যেক দিন ৩ মাস ধরে এরকমই চলছে, মাঝেরহাটে যাওয়ার কথা সেখানে বাস অতিথিতে যাচ্ছে, মানুষের একটা হয়রানি হচ্ছে। সবাই দেখছি দত্তপুকুরে নেমে দত্তপুকুর লোকালটা ধরছে, মানুষের কষ্ট তো হচ্ছে মানুষের। আমরা যাচ্ছি, আমাদের স্যালারি কাটছে, এরকম কেন রোজ রোজ হবে? একটা দিন হয়, দুটো দিনও সমাধান অবশ্যই চাই, কারণ একটা মানুষের হয়রানি, আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ। অবশেষে পুলিশ এবং আরপিএফ এর হস্তক্ষেপে দীর্ঘ প্রায় ২ ঘন্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দিনের ব্যস্ততম সময় যাত্রী বিক্ষোভের ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। ঘটনায় ধৃত অবরোধকারীদের পুলিশের পক্ষ থেকে আদালতে হাজির করানো হয়েছে অশোকনগর থানার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।